আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিলাম তার নাম হচ্ছে ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে তো তার জবাবে বলবো কখনো ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না তো এখন দুটো জিনিস ইসলামের মধ্যে জেহাদকে সমর্থন করে এবার জেহাদ কখন হয় জেহাদ হচ্ছে আপনার যখন মুসলমানদেরকে চতুর্দিক থেকে শত্রুরা ঘিরে ফেলে ঘিরে ফেলে এবং তাদের তাদেরকে জানে মালে ধ্বংস করার চেষ্টা করে তখন আত্মরক্ষার জন্য বলা হয় যে তোমরা কি করো তোমরা তাদের সঙ্গে লড়াই করো তাকে বলা হয় জেহাদ ঠিক আছে এই জেহাদের কিছু শর্ত আছে যখন আপনি জেহাদ করতে যাবেন আপনার পক্ষের নারীকে আপনি হত্যা করতে পারবেন না তাদের বাচ্চাদেরকে হত্যা করতে পারবেন না তাদের বৃদ্ধ নরনেরকে হত্যা করতে পারবেন না এবং তাদের জমি অর্থাৎ ফসলের জমিকে নষ্ট করতে পারবেন না তাদের ফসলের গাছ গাছরা কাটতে পারবেন না ইত্যাদি শর্ত আছে ঠিক আছে এই ব্যাপার এটা ইসলামের এটা হচ্ছে আপনার জেহাদের জন্য এটা আর জেহাদ কোথায় আপনার ফরজ হবে যেখানে মুসলমানদেরকে চারদিক থেকে ঘিরে জানে মালে মেরে দেওয়ার চেষ্টা করবে তো বর্তমানে জেহাদের কোনো পরিস্থিতি আমাদের দেশে তো নেই আমাদের ভারতবর্ষে কোথাও জেহাদের পরিস্থিতি নেই কেননা মুসলমানরা সব জায়গায় সুরক্ষিত আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আমাদের হিন্দু ভাই বোন ভাইয়েরা আমাদের সঙ্গে মিলিতভাবে চলে আমাদের কোনো অসুবিধা নাই এত যেহাদের কোনো পরিস্থিতি দেশের মধ্যে নেই এবার হচ্ছে দ্বিতীয় জঙ্গিবাদ জঙ্গিবাদ অর্থ হচ্ছে আপনার কোনো নিরীহ মানুষকে নির মানুষের উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করা ভিড়ভাড় এলাকার মধ্যে আক্রমণ করে তাদেরকে হত্যা করা তো এটাকে ইসলাম কখনো সমর্থন করে না কেননা এই সমস্ত নিরীহ মানুষ হ্যাঁ যারা কোনো দোষ করে নাই তাদেরকে এভাবে হত্যা করা কঠিন অপরাধ ইসলামের মধ্যে এবার দেখা যাচ্ছে যারা নিরীহ মানুষ তাদের মধ্যে হয় মুসলমান আছে না হিন্দু আছে এবার মুসলমানদেরকে যদি এভাবে মারা হয় মানে নির তাদের কোনো অপরাধ নাই তারা নির্দোষ তারা হয়তো ট্রেনে যাচ্ছে কি বাসে যাচ্ছে কিংবা কোথাও একটা মানে জমায়েতে সেখানে আছে। তাদের কোনো দোষ নাই তাদেরকে যদি এবার অর্থকৃত হামলা করে মারা হয় তার জন্য কোরআন কী বলছে সেটা দেখিনি আমরা যদি মুসলমান হয় তাদের মধ্যে মুসলমান হয় তা আল্লাহ তালা কী বলছে ওমায় ইয়কুল মত মতাম্মেদান ফা জাজাহু জাহান্নাম খা ইদান ফিহা ওয়াজেব আলু আলহি ও আল আনাহ ওয়া আদ্দালাহ আজামান আজিমা আল্লাহ তালা আয়তার মধ্যে পরিষ্কার করে বসছেন ওমায় মিনার মত মোতাম্মেদান যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করবে ফা জাজাহু জাহানাম তার শাস্তি হচ্ছে জাহান্নাম সে জাহান্নামে নামে যাবে আর যাহার নাম একটা ভয়ঙ্কর অগ্নিকুণ্ডলী হ্যাঁ বিশাল বড় জাহার নাম মানে জাহান্নাম নাম এতই বড় যে উপর থেকে একটা পাথর ফেলে দিলে নিচে পড়তে সত্তর বছর লাগে সত্তর বছর লাগবে নিচে পড়তে তো বুঝুন জাহার নাম কত আর সেটা জাহান্নামের আগুন হচ্ছে আপনার দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তেজ তো একটা মানুষকে কেউ ইচ্ছাকৃত কোনো মানুষকে হত্যা করলে কি হবে এভাবে তাকে জাহান নামে যেতে হবে আল্লাহ আল্লাহতালা বলছে আর সেখানে কি খলিদান ফিহা আর সেই জাহান্নামে সেই চিরস্থায়ী থাকবে চিরস্থায়ী সে জাহান্নামে থাকবে ঠিক আছে শুধু তাই না ও বাল্লো আলাই এবং আল্লাহ তালা এমন ব্যক্তির ওপর বিশাল ক্রুদ হন অনেক বিশাল ক্রুদান্বিত হন আর কি ও আল্লাহ আনাহু এবং আল্লাহ তালা তার উপরে অভিশাপ করেন ও আয়াল্লাহ আজহাবান আজিমা শুধু তাই নয় তার জন্য বিশাল শাস্তি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন এই হিসেবে কোরআনের সোনানিসার মধ্যে আল্লাহ তালা বলছেন আয়াত নম্বর হচ্ছে আপনার বিরানব্বই ঠিক আছে সোরানিসা আয়াত নম্বর বিরানব্বই আল্লাহ তালী কথা বলছেন তো একটা মানুষকে হত্যা করলে আল্লাহ তারপরে কি হয় আল্লাহ প্রথমত শেষ জাহান্নামের তার জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখে দিয়েছেন জাহান্নামের আগুন আর দ্বিতীয় হচ্ছে এখন চিরস্থায়ী থাকবে আর কি হবে এবং আল্লাহ তালা তারপর অভিশাপ করেন এবং আল্লাহ তালা তার উপর বিশাল ক্রদাম্বিত হন ক্রুদাম্বিত হন ঠিক আছে তো আর তার আর কি তার জন্য মহান শাস্তি আজিম মানি মহান শাস্তি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন যারা মানুষকে হত্যা করবে তাদের জন্য এতএব আমি মনে করি যে কোন মুসলমান যাদের ইমান আছে আল্লাহর উপরে তারা কোনো মানুষকে হত্যা করতে পারে না তারা কোনো দিন জঙ্গি হতে পারে না ঠিক আছে তো এখানে আল্লাহ তালা এই কথা বলছেন তাছাড়া আল্লাহ তালা আরেক জায়গাতে বলছেন সোরা মায়েদার মধ্যে আল্লাহ বলছেন কি বলছেন মেন আজ আজ আলী কাতা আপনা আল্লাহ বান ইসরা ইলা আন্না মান কাতাল নাফসান বিগারে নাফসেন আও ফাসাদিন ফিল আরদি ফাঁকা আনা কাতাল নাসা জামিয়া ওয়া মান আহ ইয়া হা ফাঁকা আনা মা আহ জামিয়া আল্লাহ এ আয়তের মধ্যে বলছেন এবং আমি বলি ইসরায়েলদের জন্য ফরজ করেছিলাম বনি ইসরায়েলদের উপরে মানে ইহুদিদের উপরে ফরজ করেছিলাম কি ফরজ করেছিলাম যে যে ব্যক্তি মানে কোনো মানুষকে হত্যা করবে বিনা অপরাধে বিনা কারণে হ্যাঁ মানুষকে হত্যা করবে সে এমন অপরাধ করলো যেন সে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিল পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ হবে একটা মানুষকে হত্যা করলে একই পাপ হবে আর দ্বিতীয়ত মানে আহিয়া হা নামা হা কার আহিয়া না জামিয়া আর যে ব্যক্তি একটা মানুষকে বাঁচিয়ে দিল হত্যা করতে করতে বাঁচিয়ে দিল সে যেন সমস্ত পৃথিবীর মানুষকে হত্যা করতে করতে বাঁচিয়ে দিল ঠিক আছে মানে আপনার কাছে সব কিছু আছে মানে অস্ত্র শস্ত্র সব কিছু আছে এবার আপনি সে মানুষকে হত্যা করতে যাচ্ছেন এবার তার হাতে কিছুই নাই। এবার আপনি কি করলেন আপনার আল্লাহর ভয় চলে এলো না আল্লাহর ভয় হচ্ছে আমার আল্লাহ আমাকে শাস্তি দেবেন এই জন্য আপনি কী করলেন তাকে ছেড়ে দিলেন যে যা তোকে মারলাম না তাহলে আল্লাহ বলছে তুমি এতবার বড় নেকি করলে বড় নেকি করলে যে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে হত্যা করতে গিয়ে ছেড়ে দিলে যে নেকি হবে সে একটা মানুষকে হত্যা না করলে সে এত নেকি হবে তো বন্ধুরা ইসলামের মধ্যে মানুষ মানুষ হত্যা করা চরম গোনার কাজ চরম গোনার গোনার কাজ এই আয়াত থেকে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এ আয় থেকে আপনারা দেখতে পাচ্ছেন এত কোনো মুসলমান কোনো দিন জঙ্গি হইতে পারে না জঙ্গি হলে সে একদম তার মানে বিশাল মানে তার আখেরাত নাই আখেরাতে জাহান এমন আগুন ছাড়া কিছু নাই তার বুঝতে পারছেন তো এই হচ্ছে আপনার মুসলমানকে হত্যা করলে এমন আর হাদিসের মধ্যে এসেছে মুসলিম শরীর একটা মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি যদি সমস্ত পৃথিবীবাসী আর সমস্ত আকাশবাসী মিলে একটা মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তালা তার বদলা সমস্ত আকাশবাসীকে সমস্ত পৃথিবীবাসীকে জাহান নামে ফেলে দেবেন অর্থাৎ ধরুন পৃথিবীবাসী বলতে সমস্ত মানুষ আর সমস্ত জিন আকাশবাসী বলতে আকাশের সমস্ত ফেরস্তা সমস্ত জিন সমস্ত মানুষ সমস্ত ফেরেশতা মিলে যদি একটা মানুষকে নির্দোষ মানুষকে হত্যা করে তাহলে আল্লাহ তালা তার বদলে তাদের সবাইকে জাহান্নামে ফেলে দেবেন বুঝতে পারছেন তো তাহলে বুঝছেন আল্লাহর নিকট মানুষকে এবার নির্দোষ মানুষকে হত্যা করা কত বড় অপরাধ কত বড় অপরাধ আর এই কাজ কোনো মুসলমান দ্বারা হইতে পারে না আমি আমি আমার এটা আমার বিশ্বাস কোনো মুসলমান এর জঙ্গি হইতে পারে না জঙ্গি কখনো হওয়া সম্ভব নয় এত বড়ো অপরাধ করবা আর তোমাদেরকে মরতে হবে না মরার পর তো জাহার তৈরি করে আল্লাহ রেখে দিয়েছে তৈরি করে রেখে দিয়েছে এই জাহার নামে যেতে হবে এত কোনো মুসলমান এ জঙ্গি হইতে পারে না আর যদি তবুও যদি কেউ হয়ে যায় এই যে এই যে আই এস এস তারপর আপনার কী আর কি আছে এগুলো আই এস আল কায়দা আছে এই সমস্ত এই যে এগুলো সংগঠন আছে আমি বলবো যে আমার কথা শোনার পর যদি আল্লাহর ভয় থাকে অন্তরে তোমরা তো বাহ করো সমস্তকে এ আই এস আই ক্যাডার হওয়া থেকে এবং আল কায়দার ক্যাডার হওয়া থেকে আল্লাহর কাছে তো বাহ করো তবুবা করো মরতে হবে মানুষকে মারা যাবে না মানুষকে সাহায্য করো কত মানুষ আর দুনিয়ার মধ্যে তাদের কত কষ্টে আছে মানুষ তুমি ইনকাম করো ব্যবসা বাণিজ্য করো টাকা হলে সে টাকা দিয়ে মানুষকে সাহায্য করো গরিবকে সাহায্য করো বিধবাকে সাহায্য করো এতিম বাচ্চা পথ কত পথ শিশু পথে পড়ে আছে দেখো খেতে পায় না তাদেরকে দেখার কেউ না তাদেরকে সাহায্য করো মানুষকে সাহায্য করো আর আর আমি দেখলাম এই সমস্ত কেন হচ্ছে এই সমস্ত হামলা কেন করতে চাচ্ছে বলছে ওই আপনার কী বলে সিআইআই এবং এনআরসি করে মুসলমানদেরকে দেশের মধ্যে কোন আশা করতে চাচ্ছে এই জন্য আরে ভাই ওই জন্য সব করতে যাই এ করতে হবে না ওসব করার দরকার নাই আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এই সমস্ত করার কোনো দরকার নেই তা আমি বলবো এই সমস্ত মুসলিম যুবকেরা তোমরা যারা আমার কথা শুনছ তোমরা বা করে কি করো এই সমস্ত পথ ছেড়ে দাও পথ ছেড়ে দাও এবার কিছু মানুষ ধরা পড়েছে ওদিকে মুর্শিদাবাদ ওদিকে এখন আল্লাহ জানে তাদের অবস্থা সত্যি না নামিত্যে এখন তারা সে অপরাধ করছেই করছে আল্লাহ জানে আমি জানি না যদি অপরাধ করে থাকে তাহলে সেটা যে শাস্তি হয় সে শাস্তি হবে আর অপরাধ না করে থাকে যদি এটা এরকম মানে সন্দেহ করে ধরা হয় তাহলে আমি বলবো ছেড়ে দেওয়া হোক তাদেরকে ঠিক আছে কারণ এ অতি ইতিপূর্বেও ভারতবর্ষে অনেক দেখা গেছে অনেক দেখা গেছে অনেক যুবকদেরকে সন্দেহ করে ধরে নিয়ে গিয়েছে এ দশ বছর কুড়ি বছর জেল খাটানোর পর তারপর বসে তুমি নির্দোষ তোমার কোনো অপরাধ নাই ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু ভাই এই যে দশ বছর জেল খেটেছে বেচারা তা তাতে তার সংসারটা ধ্বংস হয়ে গেছে সে হয়তো এক একা এমনও আছে একা কামাই করে একা কামাই করে আর তার কামায় সংসার চলে এমন ছেলেকে ধরে নিয়ে গেছে নেওয়ার পর ওই সংসারটা একদম ধ্বংস বরবাদ হয়ে গেছে তার মা বড়ো মা বাপ বা ছোটো ভাই বোন ওদের বিয়ের সাথে কে ওদেরকে কে লালন পালন করবে একদম সংসারটা ধ্বংস বরবাদ হয়ে গেছে এভাবে জুলুম করা যাবে না এভাবে জুলুম করলে আল্লাহ কিন্তু ক্ষমা করবে না আল্লাহ কোরআনে বাড়িতে বসে অ জ আ আদাল আজাবান আলিমা আর জালেমদের জন্য আমি কঠিন শাস্তি তৈরি করে রেখে দিয়েছি কঠিন শাস্তি অর্থাৎ জাহান্নাম জাহান্নাম আমি তৈরি করে রেখে দিয়েছি জালেমদের জন্য যারা জুলুম করবে মানুষের পাশে অকারণে জুলুম করবে তো এই জন্য বলবো ভাই হ্যাঁ জুলুম করবেন না মুসলমানদের পরে সন্দেহ করে কাউকে ধরবেন না যদি তার অপরাধ প্রমাণিত না হয় যদি সে অপরাধ করে থাকে বার ধরুন আমি 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 কিন্তু সমর্থন করি না জঙ্গিবাদকে কঠিনভাবে ঘৃণা করি আমি কঠিনভাবে তার বিরোধিতা করি আমি এর জন্য বলবো হ্যাঁ যদি কেউ অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হোক আর অপরাধ না করে থাকে তাহলে সন্দেহ করে যেন তাকে শাস্তি দেওয়া না হয় আর তার সঙ্গে আমি বলবো সমস্ত মুসলিম যুবকদেরকে যে তোমরা এই জঙ্গিবাদ এটা এ থেকে যদি কেউ এর মধ্যে নাম লিখে থাকো দয়া করে এর থেকে ফিরে চলে আসো তো করো আল্লাহর কাছে তো বা করো কেননা ইসলামে প্রতিশোধ নয় ইসলামে হচ্ছে আল্লা ক্ষমা করে দেওয়া আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওল কাজিমিন আল গাইজ যারা নিজের রাগকে পান করে নেয় ও আফিনা নাস এবং মানুষকে ক্ষমা করে দেয় ওল্লাহে বল মোহসিন আর আল্লাহ তালে এমন সৎ লোকদেরকে ভালোবাসেন অর্থাৎ ইসলাম বলছে ক্ষমা করে দাও শুধু ক্ষমা করে দাও প্রতিশোধ নয় ক্ষমা করে দাও আসরা সোরা নূরের মধ্যে আল্লাহ বলছে সোরা দশ নম্বর আয়তের মধ্যে বলছে আল্লাহ কী বলছে আচ্ছা তোমরা কি চাও যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তাহলে তোমরা মানুষকে ক্ষমা করে দাও যদি তোমরা চাও আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিক তাহলে তোমরা কি করো মানুষকে ক্ষমা করে দাও তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে অর্থাৎ তোমাদেরকে যাহার নাম থেকে আল্লাহ নাজার দান করবেন তো এত ইসলামের মধ্যে প্রতিশোধ নাই ভাই প্রতিশোধ নেওয়া যাবে না একমাত্র কি করতে হবে মানুষকে বেশি বেশি ক্ষমা করতে হবে আসলে আমরা কি করি কোরআনের মধ্যে আল্লাহ যে যে কথা বলছে আমরা সেই কথা মেনে চলি অর্থাৎ মানুষকে আমরা ক্ষমা করু প্রতিশোধ নেব না আর ইসলাম হয়েছে শান্তির ধর্ম বুঝতে পারছেন তো যত মুসলমান হয়েছিল আরব থেকে আরবের সেই আপনার অল্প মুসলমান তারা দুর্বল ছিল দুর্বল কিন্তু তাদের চরিত্র দেখে আখলাখ দেখে তাদের আচার ব্যবহার ভালো আচার ব্যবহার দেখে মানুষ দলে দলে মুসলমান হয়েছে তাই আসুন আমরা সেই নবীওয়ালা সেই সুন্দর চরিত্র মানুষকে দেখাই সুন্দর চরিত্র দেখতে পেলে মানুষ তখন দেখবেন তারা মুসলমান হয়ে যাবে আমার আমাদেরকে কখনও প্রতিশোধ নেওয়া যাবে না প্রতিশোধ নেওয়া যাবে না আর আমাদের কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ দেওয়ার জন্য তৈরি আল্লাহ দেওয়ার জন্য তৈরি আল্লাহ কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না আল্লাহকে তো চিনি না আমরা এক নম্বর আল্লাহ কেমন আল্লাহকে চিনি না আল্লাহ আল্লাহ সম্পর্কে আমি একটা কথা আপনাদের কোরআন থেকে একটু বলি আল্লাহ কেমন তো আল্লাহ 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 কোরআনের মধ্যে নিজে বলছেন কি বলছেন দেখেন অল জামিয়ান জামিয়ান কবজাতু হাম ওয়া ওয়াস মা বিয়া তুম বিয়ামিনী অল আর মানে পৃথিবী পৃথিবীর সমস্ত পৃথিবী কিয়ামতের দিন আল্লাহর হাতের মুঠিতে থাকবে ঠিক আছে হাতের মুঠে থাকবে দিন ও সামাওয়া তো বিয়ামিনি এবং সমস্ত আকাশ লেপটানো অবস্থায় আল্লাহর ডান হাতে থাকবে ভাই এটা আল্লাহ তালা করে সোরা সোরা জুমারের মধ্যে আল্লাহ বসে ছেষট্টি নম্বর আয়াত আল্লাহর কথা বলছেন যে আল্লাহর এই মানে ডান হাতে থাকবে সমস্ত আকাশ আকাশ মানে কি একটা আকাশ না আল্লাহ দেখুন প্রথম আকাশ সৃষ্টি করতে হবে তারপর দ্বিতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম সপ্তম ষাটটা আকাশ আছে ওপরে ষাটটা আকাশ আছে তো এই ষাটটা এই আকাশ থেকে নিয়ে আকাশে সাত পর্যন্ত এ পৃথিবী থেকে আকাশে সাত পর্যন্ত পৌঁছাইতে পাঁচশো বস্তর লাগবে আমাদের নবী মোহাম্মদাম বলছেন হ্যাঁ পাঁচশো বছর লাগবে তারপর দ্বিতীয় আকাশে পাঁচশো বছর এমন করে সপ্তম আকাশে পচার সাড়ে তিন হাজার বস্তর লাগবে ঠিক আছে তো কি আমাদের দিন আল্লাহ তাবর তালা কি করবেন এই সমস্ত আকাশকে এভাবে ধরবেন তার হাতের মুটিতে চলে আসবে সমস্ত আকাশ এবং লেপটান অবস্থায় থাকবে মানে একটা মানে ধরুন আপনার একটা কোনো পিঠা হোক একটা কোনো মা কোনো জিনিস হোক নরম জিনিসকে যদি ধরে এমন করা হয় তাহলে কী হয়ে যাবে সেটা চ্যাপটা হয়ে যাবে না তো আল্লাহ তারপরে তাল্লা সাত আকাশ কিয়ামতো দিন হাতের মুঠে নেবেন ডান হাতের মুঠে কিয়ামত দেখেন বিয়ামিন ইয়ামিন মানে কি ডান হাত আচ্ছা তো আল্লাহ ডান হাতে নিয়ে নেবেন এভাবে নেবেন তো ভাই এখন বলার উদ্দেশ্য সাত আকাশ পৃথিবীর থেকে আকাশ পর্যন্ত কত দূরত্ব বলুন দেখি আরে আকাশের ছাদের নিচে কত হাজার হাজার কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে পৃথিবীর থেকে অনেক বড় বড় গ্রহ নক্ষত্র আছে তো আকাশ সমস্ত আল্লাহ হাত কিয়ামত যখন আল্লাহ আকাশকে এবার হাতে নিয়ে নেবেন তো ওইগুলো হাতের মুঠে চলে আসবে সমস্ত মহা বিশ্বের মহা সমস্ত গ্রহ নক্ষত্রগুলো তাহলে বলুন দেখি আল্লাহর হাতের মুঠে যদি এ সাত আকাশ চলে আসে তাহলে আল্লাহর গোটা বাকি দেহ বাকি শরীরটা কত বড় হবে হ্যাঁ কত বড় হবে এবার আল্লাহ কত বড় হবে এবার বলুন দেখি আল্লাহ কত বড় হবে এই আপনার হাদিসের মধ্যে এসেছে রসুলাম বলছেন যে এক আমার আল্লাহ তালা আরসের বসে আছেন তত আল্লাহর আড়সের ভারে ওই আপনার আড়সটা কেচের মেচের আওয়াজ করে কেচের মেচের আওয়াজ করে আল্লাহর আড়স এত বড় এবার আল্লাহর আড়সটা কত বড় বলি আপনাদেরকে বলি এ সাত আসমান সাত জমিন যখন আপনার সোরা আয়াতুল কুরসি অবতীর্ণ হয় তখন আপনার আবুজোর গেফারি রাহুম প্রশ্ন করছে আল্লাহ আল্লাহ রসুলকে হে আল্লাহ রসুল আসাল্লাম কুরসি কী কুরসি কী এবার কুরসি কুরসি কি আল্লাহর মানে পা দানি মানে ধরুন পা দানি আর কি এবার কুরসিটা হচ্ছে আপনার আল্লাহ তিনি বলছেন আল্লাহ বলছেন ধরো বিশাল বড় একটা ময়দান এত বড় ময়দান যে চারিদিকে তাকালে শুধু মনে আকাশ ঠেকে আছে জমিনের মধ্যে ওই ময়দানের মধ্যে একটা আংটি আংটি খুলে ফেলে দিলে জমিনের মধ্যে ওই আংটিটা হচ্ছে কি এই সমস্ত আকাশ সাত আকাশ সাত জমিন মানে পৃথিবীর নিচে আবার সাতটা পৃথিবী আছে পাঁচশো বছর নিচে একটা পৃথিবী দ্বিতীয় পৃথিবীর আরও পাঁচশো বছর নিচে একটা পৃথিবী এম এমন করে সাতটা পৃথিবীর নিচে আসে আর সাতটা আকাশ ওপরে আসে তো সাত আকাশ সাত জমিন ওই কুরসির নিচে ভরা আছে মানে একটা চেয়ার ধরুন চেয়ারের নিচে ভরা আছে চেয়ারের নিচে আর কুরসিটা সমস্ত কি করছে আকার জমিনকে ঢেকে আছে বুঝতে পারছেন তো তো একটা বিশাল ময়দানের মধ্যে একটা যদি আংটি ফেলে দেওয়া হয় ওই আংটিটা হচ্ছে সমস্ত আকার সমস্ত জমিন আর এত বড় ময়দানটা বিশাল বড় ময়দানটা হচ্ছে কি আপনার এই চেয়ারটা কুরসিটা এবার কুরসির মোকাবেলায় আল্লাহ আরোজ কতটুকু বড় আল্লাহর আরশ কতটুকু বড় দেখুন সে একই 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 উপমা দিয়েছেন যে ধরো বিশাল বড় একটা ময়দান বিশাল বড় ময়দানের মধ্যে একটা আংটি ফেলে দিয়েছ ওই আংটিটা হচ্ছে কুরসি আর এত বড় ময়দানটা হচ্ছে কি এত বড় ময়দানটা হচ্ছে ওই আপনার আল্লাহর আড়স এবার আল্লাহ তালা কত বড় আল্লাহ কত বড়ো সে একই উপমা দেওয়া যেতে পারে বিশাল বড় একটা ময়দানের মধ্যে একটা আংটি ফেলে দেন সেই আংটিটা হচ্ছে আল্লাহর আড়স আর এত বড় বিশাল বড় ময়দান এটা হচ্ছে আল্লাহ তালা তা আল্লাহ কত বড় এখান থেকে জেনে নিন আল্লাহ কত বড় আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহ কত শক্তি থাকতে পারে হ্যাঁ কত শক্তি থাকতে পারে আল্লাহ তাবরতাল্লাহ তো ভাই বন্ধুরা আল্লাহকে ভয় করুন আল্লাহ এত বড় আল্লাহ তিনি আর অনেকে বলবেন তা আপনি আল্লাহকে এভাবে রূপ দান করছেন আকার দান করেছেন অবশ্যই কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আল্লাহ তালা তার আকৃতি দান করে আকৃতি বর্ণনা করছেন আমি কেন বলবো না আপনি কে অস্বীকার করার আল্লাহ কোরআন আমাদের সরাসরি এখানে তিনার হাতের কথা বলছেন যে কে দিন আল্লাহর ডান হাতে সমস্ত আকাশ থাকবে এবং বাম হাতে কী থাকবে পৃথিবী সমস্ত পৃথিবী আল্লাহর মুঠে থাকবে মুঠুতে থাকবে পৃথিবীটা তেমন এভাবে সোরা কলামের মধ্যে আল্লাহ তালা বলছেন কে আমাদের দিন কি করা হবে আল্লাহ তালা তার এভাবে পায়ের পিন্ডিলি খুলে দেবে পায়ের পিন্ডিলি খুলে দেবে খুলে দেবে সবার সামনে এবার যারা পৃথিবীতে আল্লাহকে সেজদা করছিলো তারা কর তাদের সেজদা করতে পারবে আর যারা পৃথিবীতে আল্লাহকে সেজদা করেনি তাদের তারা কোনো দিন সেজদা করতে পারবে না সেখানে সেজদা করতে পারবে না এবার হাদিসের মধ্যে এসেছে রসুল ইসলাম বলছেন যে সমস্ত মানুষকে জাহান্নামে দেখে জাহান্নামে নিক্ষেপ করার পর জাহান্নাম বলবে হালমি মাজিদ আর আছে কি আরও কেউ আছে আমার ফ্যাট ভরছে না আরও আছে তখন লাস্টে আল্লাহ তালা কী করবেন তিনি পা মুবারক হ্যাঁ জাহান্নামে ঢুকিয়ে দেবেন তখন তখন সে খুশি হয়ে বলবে হ্যাঁ এবার আমার ভরে এবার আমার ফ্যাট ভরে গেছে পেট ভরে গেছে তো কেয়া দিন দিন হাদিসের মধ্যে এসেছে যে রসুল ইসলামকে সাহাবার প্রশ্ন করছে হে আল্লাহ সাল্লাম আমরা কি কেয়া দিন আমার নিজের চোখে আল্লাহকে দেখতে পারবো তখন আল সাল্লাম বলছেন আচ্ছা যখন আকাশে মেঘ থাকে না তখন সূর্য দেখতে তোমাদের কোনো অসুবিধা হয় কি বলছে না কোনো অসুবিধা হয় না বলছে ঠিক তোমরা এমন ভাবে নিজের চোখে আল্লাহকে দেখতে পারবে কিয়ামতের মাঠে আল্লাহকে নিজের চোখে দেখতে পারবে এবার আল্লাহকে দেখতে পারবো তিনি নিরাকার হলে কি করে দেখা যাবে নিরাকার জিনিস দেখা যায় হাওয়া দেখা যায় হাওয়া তো তো এখন থেকে হাদিস থেকে প্রমাণিত যে আল্লাহর আকার আছে আল্লাহকে দেখতে পাওয়া যাবে এবং রসুল ইসলাম এই কথা বলছে যখন সমস্ত জান্নাতি জান্নাতি চলে যাবে তখন আল্লাহ তালা বলবে হে জান্নাতিরা তোমাদেরকে আমি সব কিছু দিলাম আর কিছু চাওয়ার আছে বলছে আল্লাহ আর কী চাবো আপনি আমাদের জান্নাত দান করছেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন আগুন থেকে তখন আল্লাহ বলবেন আমি আজ তোমাকে আরেকটা জিনিস দিবো দেখা সেটা কি আমি তোমাদেরকে আজ দেখা দেবো তখন আল্লাহ তালা তিনি নূর সত্তর হাজার নূরের পর্দা সরিয়ে দিবেন যখন সরিয়ে দেবেন তখন সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আল্লাহকে দেখবে বলা হয়েছে এক দৃষ্টিতে মানুষ হাজার হাজার বছর আল্লাহর দিকে তাকিয়ে থাকবে আল্লাহ এত সুন্দর এত সুন্দর আল্লাহ তালা তো সে আল্লাহকে আমরা চিনছি না সে আল্লাহকে চিনছি না আমরা দুনিয়াতে যাইছা তাই করছি হ্যাঁ মনে রাখো কে আমাদের আল্লাহ তালা সবাইকে আবার সৃষ্টি করবেন আরে যে আল্লাহ তালা প্রথমবার সৃষ্টি করতে পেরেছেন তিনি কি দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না একশো বার হাজার বার সৃষ্টি করতে পারবেন আল্লাহ বলবেন কোন কোন হ বলবেন শুধু হ বললে হয়ে যাবে হ বললে হয়ে যাবে তো বন্ধুরা মনে করবেন যে যে আল্লাহ তালা প্রথমবার সৃষ্টি করছেন তিনি আমাদেরকে দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন ঠিক আছে তো আমরা আমাদেরকে দ্বিতীয় মতে দিন মানে এই মহাবিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে সমস্ত ধ্বংস বরবাদ হয়ে যাবে কিছুই থাকবে না সব উড়ে পালিয়ে যাবে পাহাড়গুলো আপনার তুলোর মতো উড় উড়বে কী দিন সমস্ত উপরের মাটি নিচে নিচের মাটি উপরে সমস্ত ধ্বংস যাবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে আকাশগুলো ভেঙে ভেঙে পড়বে নিচে আর সমুদ্রের পানি আপনার এরকম গরম হয়ে যাবে আগুন জ্বলবে আগুন নিচে সমুদ্রের নিচে আগুন জ্বলবে দাও দাউ করে সমস্ত সমুদ্রের পানিগুলো সমস্ত টক বক করে ফুটবে ঠিক আছে কি দিন তখন সব ধ্বংস বরবাদ হয়ে যাবে মানুষ সমস্ত মরে যাবে এভাবে অনেক দিন পরে থাকবে চল্লিশ পঞ্চাশ হাজার বছর পরে থাকবে তারপর আল্লাহর হুকুমে সমস্ত মানুষ যারা মরে গেছে সব কবর থেকে উঠতে থাকবে যাদেরকে পুরিয়ে দেওয়া হয়েছে শ্মশানে তাদেরকে আল্লাহ আবার সৃষ্টি করবেন আবার সৃষ্টি করবেন করার পর তারপর সেখানে যারা দুর্নীতি অত্যাচার করে অত্যাচার করেছিল তাদের কোনো হিসাব নেবে না আল্লাহ ডাইরেক্ট জাহা নামে ফেলবে ওদেরকে ডাইরেক্ট জাহান্নামের নামের তাদেরকে ফেলবে যারা জুলুম অত্যাচার করেছিল তো বন্ধুরা আর যারা মুমিন যারা এক আল্লাহকে দুনিয়াতে মেনেছিল আল্লাহকে মেনেছিল আল্লাহর ইবাদত করেছিল আল্লাহর হুকুম মতো চলেছিলো তারাই জান্নাতে যাবে জান্নাতে এমন একটা জায়গা শহর সেখানে আপনার সুমিষ্ট ফল আমার এত বড় জান একটা মানুষকে এমন একটা জান্নাত দিবে আল্লাহ তালা এই দুনিয়া থেকে গুণ বড় একটা মানুষকে এমন জান্নাত দিবে এই দুনিয়া থেকে গুণ বড় হাদিসের মধ্যে শেষে সবার শেষে যে ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে নাম থেকে উঠিয়ে সেই জান্নাটা দুনিয়া থেকে গুণ বড় হবে আর জান্নাতে সকল রকমের ফল মূল আছে এমন ফল আছে যেগুলো আপনি চোখে দেখেন আদিস এসেছে যে জান্নাতে আল্লাহ মানুষের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছে যেগুলো আজ পর্যন্ত কোনো চোখ দেখে নাই আর কোনো অন্তর কল্পনাও করে নাই এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ রেখে দিয়েছে জান্নাতের মধ্যে শুধু মানুষকে দিবে আর সেখানে একটা মানুষের সেবা করার জন্য হাজার হাজার গিলমান থাকবে গিলমান মানে এরকম দশ বছরের মতন বয়স বাচ্চাগুলো থাকবে তার খাবারের পাত্র বিভিন্ন খাবারের পাত্র গোস্ত মাস মাছ ঘোষ পোলাও তারপরে আপনার বিরিয়ানি কাবাব বিভিন্ন রকম ফল ফলের জুস ইত্যাদি নিয়ে সামনে ঘুরে বেড়াবে ঘুরে বেড়াবে আর সে সিংহাসনে বসে থাকবে জান্নাতি সিংহাসনে বসে থাকবে আর তার কিছু একটা খেতে মনে চাইলে খালি ইশারা করবে তখন সে খাবারটা নিয়ে তার কাছে আসবে সে মন ভরে খাবে খাবে ইচ্ছা মতো খাবে কিন্তু পায়খানা হবে না একটা ঢেঁকুর আসবে সমস্ত চলে যাবে ঠিক আছে তো এরকম জান্নাতে শোক আর জান্নাতে দিন মৃত্যু আসবে না মৃত্যু আসবে না আর সেখানে আপনার আপনাদেরকে হোর দেবে হোর কি সুন্দর হোর সেই মানে হোরগুলো এত সুন্দর এত সুন্দর যদি আকাশ ছিদ্র করে তাদের একটা এই আঙ্গুলটা দেখায় না তার আঙ্গুলের রূপে সূর্য অন্ধকার হয়ে যাবে আর যদি মুখের থুতো নিক্ষেপ করে তাহলে ওই মুখের থুতো এতই সুগ্রাণ তা পৃথিবীর সমস্ত মহাবিশ্বের থুতে সুগ্রাণে ভর্তি হয়ে যাবে এত সুন্দর হোর এগুলো জান্নাতির জন্য রেখে দিয়েছে আর জান্নাতে কোনো মৃত্যু আসবে না আজীবন সে আয়াস আরাম করবে বুঝতে পারছেন তো তো ওই জান্নাতে যাওয়ার সবাই চেষ্টা করুন মুসলমান ভাইরা বলছে আর আল্লাহ ওই জান্নাত আরাম করে দিয়েছে কাদের জন্য যারা জঙ্গি হবে তাদের জন্য জঙ্গিরা কোনো দিন জান্নাতে যেতে পারবে না এত অ্যাপ কোনো মুসলমান যে মুসলমান পর খাটি ইমান রাখে আল্লাহকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে কিয়ামতকে বিশ্বাস করে তারা কোনো দিন জঙ্গি হইতে পারে না কোনো দিন জঙ্গি হইতে পারে না এত অ্যাব যদি কেউ ভুলবশত ওই জঙ্গির খাতার নাম লিখিয়েছে তৌ বা করো তৌ বা করো দুনিয়ার জীবন খুব অল্প খুব অল্প যেই কোনো সময় মৃত্যু চলে আসবে মৃত্যু যেই কোনো সময় চলে আসবে আর মৃত্যু এলে আঁখের হাতে জীবন শুরু কবর থেকে ঠেঙ্গানি শুরু কবরের মধ্যে আজাব হবে ঠিক আছে এবার যখন কেউ মতো দিন আল্লাহ উঠাবে কবর থেকে উঠানোর পর সেখানে আজাব হবে তারপরে যাহা নামে ঢেলে দিবে এত কোনো মুসলমান জঙ্গি হতে পারে না জঙ্গির কাজ করতে পারে না আর এই যে জঙ্গি এর মাধ্যমে মুসলমান আর জঙ্গি যারা হবে না তাদেরকে শুধু আজাব দেবে না আল্লাহ তালা তাদেরকে কঠিন আজাব আল্লাহ দেবে কারণ তার ইসলামের বদনাম করছে ইসলাম এত সুন্দর ধর্ম তার বদনাম করছে কিছু মুষ্টিমে জাহেল মূর্খ আনারি তারা এই সমস্ত জঙ্গির খাতে নাম লেখিয়ে তারা তো অল্প কিন্তু তাতে সমস্ত মুসলমানদের বদনাম হচ্ছে মুসলমানরা ট্রেনে বাসে গেলে সবাই সন্দেহ করছে তার এ এই অপরাধ এই অপরাধটা আল্লা শাস্তি আল্লাহ তাদেরকে দিবে যারা এই সমস্ত কাজ করছে তো আসুন আমরা তো বা করি জঙ্গি জঙ্গির খাতার থেকে যদি জঙ্গি হওয়া যদি ইসলামের সমর্থন করতো তাহলে সর্বপ্রথম আলে মৌলামা জঙ্গি হইতো কিন্তু আজ পর্যন্ত দেখাতে পারবেন একটা মৌলভী জঙ্গি 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 হয়েছে কক্ষণ হয়নি এবার যদি যারা ধরা পড়ছে দু এক পাতা পড়েছে কোনো মাদ্রাসাতে দুই এক পাতা পড়ছে তারা কোনো পণ্ডিত ইসলামের হাদিসেরও পণ্ডিত নয় কোরআনেরও পণ্ডিত নয় কোরআনের ব্যাখ্যা জানে না কোরআনের মানি জানে না হাদিসরা মানিয়ে জানে না কোরআন হাদিস যদি জানবে তাহলে কেউ জঙ্গি খাতার নাম লেখাবে না ঠিক আছে বন্ধুরা তো ভাই আপনাদেরকে এই কথাই বলবো আপনারা যদি কেউ ওই সমস্ত কাজে জড়িয়ে থাকেন তাহলে আপনার তো করুন তোও করুন আর কখন ওই রাস্তায় যাবেন না তাহলে আল্লাহ কখন ক্ষমা করবে না আল্লাহকে ভালোবাসুন আল্লাহ কত বড় দেখছেন তো আমি সাধারণ উপ এখন উপ আপনাদেরকে দিয়েছি তো আর আরেকটা কথা বলবো আমি বলবো আপনারা যারা মানে সরকার পক্ষ আছেন। এবার মুসলমানদের হরম করে ধরবেন না তাকে তদন্ত করে দেখুন সে সত্যি সত্যি জুগে কিনা সন্দেহ করে ধরবেন না এই যে মানুষগুলোকে তুলে নেওয়া হয়েছে রাতের অন্ধকারে এসে না তাদের তার ঘরের মানুষ জানতে পারছে না পাড়া পুষিয়ে জানতে পারছে না থানার পুলিশ জানতে পারছে না রাজ্য সরকার জানতে পারছে কেউ কিছু জানে না আর তুলে নিয়ে চলে গেছে ওদেরকে আর যা তা দেখিয়ে দিয়েছে যে বালিতে একটা পায়খানা কুয়া বানিয়েছে ঘরের মধ্যে ওইটাকে মানে ওখানে অস্ত্রশস্ত্র রাখছে এই সমস্ত একটা যাতা বলিয়ে দিয়েছে আর পায়খানা কুয়া সে বানিয়েছে পায়খানা তৈরি করার জন্য ও একটা ইয়া দিয়ে এভাবে তুলে নেওয়া ঠিক নয় কেননা ইতিপূর্বে দেখা দেখে দেখেছি আমরা অনেক দেখেছি যে এভাবে মুসলমান যুবকদেরকে নিয়ে চলে যাচ্ছে তাদেরকে ধর বস্তর পূর্ণ বছর জেল খাটানোর পর বলছে নির্দোষ আরে তুমি নির্দোষ সহজে বলে দিচ্ছ কিন্তু এর ভিতরে ওর জীবন ধ্বংস হয়ে গেছে একটা বদনাম হয়ে গেছে তারপরে আপনার ওর মা বাপ সব ধ্বংস বরবাদ হয়ে গেছে ঘরে কামানোর কেউ নেই রোজগার করার কেউ নেই একটা মানুষ যুবক কামাই করত। এখন তাকে তুলে নেওয়ার পর কে কামাই করবে কে খাওয়াবে কে সংসারটা দেখবে এই জুলুম জুলুম করবেন না দয়া করে জুলুম করবেন না হিংসা করে জুলুম করবেন না কিন্তু তার শাস্তি কিন্তু পেতে হবে শাস্তি আল্লাহ আল্লাহ আছে মাথার উপর আল্লাহ আছে বুঝতে পারছেন তো আল্লাহ বিশাল বিশাল আল্লাহ আল্লাহ তো শাস্তি দিবে এবং মৃত্যুর পর অস অনন্ত অসীম কাল কাজ আগরে পড়তে হবে এত আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন সবাই যারা এই জঙ্গি খাতে নাম লাগাইতে চাও তারা আল্লাহকে ভয় করে ওই সমস্ত কাজ ছাড়ো আর যারা সরকার পক্ষ আছেন আপনারা জাত মানুষকে আজে বাজে দোষ দিয়ে তাদেরকে ধরবার চেষ্টা করবেন না বরং তদন্ত করুন যদি সত্যিকার জঙ্গি প্রমাণিত হয় হাজারবার ধরুন আমি কিন্তু কোনো জঙ্গিকে সমর্থন করি না জঙ্গি ইসলাম ইসলামের মধ্যে হারাম এই সমস্ত কাজ হারাম একদম সম্পূর্ণ হারাম কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করা এমন প্ল্যান করা সম্পূর্ণ হারাম আল্লাহ কখনো এটাকে মাফ করবে না আর যারা এই সমস্ত কাজ করছে তারা মুসলমানদের বদনাম করছে তাদের জন্য সমস্ত বাকি মুসলমান বদনাম হচ্ছে তাদের ইসলামের বদনাম হচ্ছে এর জন্য যদি কেউ জঙ্গি কাজ করে আমি বলবো তৌবা করো তৌবা করো তো করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি